জি এমএক্স এক্সেল এর আর একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকের পর্বে আমি তোমাদের শেখাবো যে কীভাবে তোমরা কোনো ব্যাংক ডেটাকে ম্যানেজ করতে হয়। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে জব করছো বা যারা ব্যাংক রিলেটেড জবের চেষ্টা করছো, তো আজকের টিউটোরিয়ালটা তাদের জন্যই। কারণ আজকের ভিডিওতে আমরা শিখবো যে যদি আমাদের কাছে কোনো ব্যাংকের ডেটা থাকে, তো তার দ্বারা আমরা কীভাবে ইএমআই, টোটাল অ্যামাউন্ট, ইন্টারেস্ট কীভাবে বের করব। তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখতে চলেছি। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ব্যাংক লোন ক্যালকুলেশনের একটা ফর্ম্যাট ডিজাইন করে রেখেছি। তো এই ফর্ম্যাটের মধ্যে ফার্স্টে যেটা আছে তার সেটা আছে সিরিয়াল নেম, দেন আছে নেম, তারপর আছে লোন টাইপ, তারপর অ্যামাউন্ট, দেন রেট অফ ইন্টারেস্ট, দেন ডিউরেশান, দেন ইএমআই, টোটাল অ্যামাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট। তো ধরো আমার 4 নম্বর যে এমপ্লয়িটা আছে এমবাপ্পে, তো এমবাপ্পের ইন্ট্রোডাকশন আমি দিচ্ছি না। এমবাপ্পেকে সবাই চেনো, যারা ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল রিসেল যে ফাইনালটা হলো, তো যারা সেটা দেখেছো তারা এমবাপ্পেকে নিশ্চয়ই সবাই চেনো। তো ধরো এখানে এমবাপ্পে ঘর কেনার জন্য হোম লোন নিয়েছে, তো আমি এখানে চুজ করলাম হোম লোন। এক সেকেন্ড দাঁড়া, আমার প্রবলেম হয়ে গেছে একটুখানি। অ্যান্ড হোম লোন চুজ করলাম, তো হোম লোন যখন আমি এখানে এই ড্রপ ডাউন থেকে চুজ করলাম, তো অটোমেটিক হোম লোনের জন্য একটা আলাদা ইন্টারেস্ট এখানে আমার অটোমেটিক চলে এলো। তো তোমরা যারা ব্যাংকে যাতায়াত করো, তো তারা দেখেছো যে ব্যাংকে বিভিন্ন ধরনের পোস্টার বা ব্যানার দেওয়া থাকে যে কার লোনের জন্য আলাদা, মানে কার লোনের জন্য এত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, হোম লোনের জন্য আলাদা, পার্সোনাল লোনের জন্য, বিভিন্ন ধরনের লোনের জন্য বিভিন্ন ধরনের রেট অফ ইন্টারেস্ট থাকে। তো আমিও নিজের মতন করে একটা রেট অফ ইন্টারেস্ট এখানে করে রেখেছি প্রতিটা লোনের জন্য আলাদা আলাদা করে। তো এখানে আমি যখন হোম লোন নিচ্ছি এখানে 6% আসছে, দেন যদি আমি এখানে কার লোন নিই কার লোনের জন্য 8%, দেন এখানে হোম পার্সোনাল লোন নিলে পার্সোনাল লোনের জন্য 10%, এরকম অটোমেটিক আসছে। তো আমি এখানে চুজ করলাম হোম লোন, কেন এমবাপ্পে যেহেতু ঘর কিনবে তো তাই জন্য এমবাপ্পে হোম লোন নিয়েছে। তো এমবাপ্পে নিয়েছে ধরে নাও এখানে 4 লাখ টাকা, তো 4 লাখ টাকা আমি এখানে টাইপ করলাম, হ্যাঁ 4 লাখ টাকাই আছে। দেন ডিউরেশান, ডিউরেশান মানে এমবাপ্পে কতদিনের জন্য লোনটা নিয়েছে। তো এমবাপ্পে ধরে নাও এখানে 3 বছরের জন্য লোনটা নিয়ে, সরি কোথায় টাইপ করছি তিনটা আমি, তো ডিউরেশানে দিলাম, গিয়ে এখানে 3 টাইপ করলাম। দেন যখন আমি এখানে 3 টাইপ করবো, অটোমেটিক মান্থলি ইএমআই, টোটাল অ্যামাউন্ট আর কত ইন্টারেস্ট ওটাই চার্জ হচ্ছে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। দেন আমি এন্টার ট্যাপ করলাম, দেখতে পাচ্ছ অটোমেটিক ইএমআই 12,000 টাকা, দেন বাকি ইন্টারেস্ট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অটোমেটিক চলে এলো। তো আমরা একবার এটাকে দেখে নিই যে এটা ঠিক মানে ক্যালকুলেট হলো কি না হলো। তো ওটা করার জন্য আমি এখানে একটা গুগলে একটা পেজ আমি করে রেখেছি, তো এখানেও অটোমেটিক লোন ক্যালকুলেট করা যায়। তো এখানে টোটাল অ্যামাউন্ট আমি কত দেবো দেখে নাও, আমার এমবাপ্পে নিয়েছে হচ্ছে 4 লাখ টাকা 6% ইন্টারেস্ট রেটে 3 বছরের জন্য। তো এখানে আমি সেম করবো, কোথায় গেল, হ্যাঁ এইটা। তো এখানে আমি দেবো 4 লাখ, 3 লাখের জায়গাটা 3 লাখ না 30 লাখ মতন আছে, তো কেটে দিই পুরোটাই। তো আমি এখানে দেবো 4 লাখ, তো 4 লাখ টাকা নিয়েছে 6% ইন্টারেস্ট, তো এখানে 6 আর 3 বছরের জন্য সামথিং, হ্যাঁ 3 বছরের জন্য। দেন এবার যখনই আমি এখানে বাইরে প্রেস করলাম অটোমেটিক দেখাচ্ছে মান্থলি ইএমআই 12,169 টাকা। তো দেখে নিই এটার সঙ্গে আমাদের কোনো মিল আছে কি, তো আমরাও চলে যাই। তো এখানেও দেখে না আমাদের কিন্তু সেম এসেছে যেটা গুগল ক্যালকুলেট করে দিচ্ছে, আর আমরা যেটা অটোমেটিক ক্যালকুলেট মানে অটোমেটিক ফর্ম্যাট বানিয়েছি সেটার দুটোর ইএমআই একই আসছে, তার মানে আমাদের এটা ঠিকঠাক কাজ করছে। তো এখানেও দেখে না 12,169 টাকা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কীভাবে তোমরা এই ধরনের ব্যাংক লোন ক্যালকুলেশনের একটা ফর্ম্যাট ডিজাইন করতে পারবে। তো যারা ব্যাংক রিলেটেড কাজের চেষ্টা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন এক্সেল রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করি, যেটা তোমাদের জব বা ইন্টারভিউ ক্ষেত্রে লাগতে পারে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো আমি বেশি আর ইন্ট্রোডাকশন না দিয়ে আমাদের ভিডিওটা আজকে শুরু করি। আমি তোমাদেরকে ফর্ম্যাট ডিজাইন করাটা দেখাচ্ছি না, কেন ফর্ম্যাট ডিজাইনটা তোমরা নিজেরা করে নিতে পারবে, খুবই ইজি একটা ফর্ম্যাট আছে। তো এই ফর্ম্যাটটাকে কীভাবে আমি অটোমেটিক লোন ক্যালকুলেটারে মানে লোন ক্যালকুলেটারে কনভার্ট করবো সেটাই আজকে ভিডিও তোমাদের আমি দেখাবো। তো এখানে আমরা ফার্স্টে লাগবে নেম, মানে নেম এখানে আমি অটোমেটিক মানে নেম অলরেডি এখানে আমি টাইপ করে রেখেছি 11টা প্লেয়ারের নেম যারা আমার ফেভারিট প্লেয়ার ফুটবলার, দেখতেই পাচ্ছ। তো এখানে তারপর লাগবে আমার লোন টাইপ। তো লোন টাইপের জন্য আমি ইন্ট্রোডাকশনে দেখালাম একটা ড্রপ ডাউন আমি ক্রিয়েট করেছিলাম, তো সেই ড্রপ ডাউনটা ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে এই সিলেকশন করবো, দেন যাবো ডেটা ট্যাবে। তো ডেটা ট্যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডেটা ভ্যালিডেশন বলে একটা অপশান আছে, তো এটাই ক্লিক করবো। এটাই ক্লিক করার পর দেওয়া আছে এখানে এনি ভ্যালু, এনি ভ্যালু থেকে আমাকে এখানে লিস্ট করতে হবে। তো লিস্ট করার পর এখানে সোর্সে যেই
ড্রপ ডাউনটা আমি বানাতে চাই, তো সোর্সে আমি ওটা এভাবে টাইপ করে লিখতে পারি। তো আমি এখানে বানাবো তিনটে লোনের টাইপ, আমি দেখালাম তোমাদের ইন্ট্রোডাকশানে, পার্সোনাল লোন, হোম লোন অ্যান্ড কার লোন। তো সেটা আমি এখানে সোর্সে এরকম অটোমেটিক ম্যানুয়ালি টাইপ করে আমি লিখতে পারি, বাট আমি ম্যানুয়ালি টাইপ করছি না। তো এখানে অলরেডি আমার একটা টেবিল বানানো আছে লোনের জন্য, তো সেখান থেকে আমি লোনগুলোকে এভাবে নিয়ে নিলাম, রেঞ্জটা নিয়ে আমি ওকে করে দিলাম। তো সঙ্গে সঙ্গে দেখতে পারো এখানে লোন টাইপে অটোমেটিক একটা ড্রপডাউন ক্রিয়েট হয়ে গেছে, হোম লোন আছে, পার্সোনাল লোন আছে। তো এই ড্রপডাউনটাকে আমার প্রতিটা সেলে আনতে হবে। তো আমি এভাবে এটাকে আগে ফার্স্টে ডিলিট করি। তো ডিলিট করার পর আমি এভাবে প্রতিটা সেলের এভাবে ড্র্যাগ করে দিলাম। তো এবার দেখো প্রতিটা সেলের মধ্যেই ড্রপডাউন অ্যাক্টিভ হয়ে গেছে। তো তারপর আছে অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটাকে আমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, কেন অ্যামাউন্ট আর অটোমেটিক আসবে না, কেন কে কীরকম লোন নেবে সেটা তার উপর ডিপেন্ড করে। তো অ্যামাউন্ট এখানে আমাকে ম্যানুয়ালি টাইপ করে লিখতে হবে, বাট আমি চাই রেট অফ ইন্টারেস্টটা অটোমেটিক আসুক। মানে যখন ধরো আমি এখানে কোনো লোন চুজ করব, লোন টাইপ, তো হোম লোন নিলাম, তো হোম লোনের জন্য যেই ইন্টারেস্ট এখানে অটোমেটিক আসুক। তো এটাকে অটোমেটিক বানানোর জন্য আমি এখানে চালু করব ইজিক্যাল টু ভি লুক আপ। তো ভিএল টাইপ করলাম। তো ভি লুক আপ সম্বন্ধে যারা জানো না বা ভি লুক আপ আগে শেখোনি বা ভি লুক আপ কী কাজে লাগে তারা জানো না, তো তারা পারলে আমার ভিডিও, আমি অলরেডি ভি লুক আপ নিয়ে অনেক ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা গেলে পেয়ে যাবে, বা এই ভিডিও ডিসক্রিপশনে নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পারলে ওখান থেকে ভি লুক আপটা শিখে নিতে পারো। তো এখানে আমার লাগবে ভি লুক আপ ফর্মুলা। তো আমি চালু করলাম ভি লুক আপ, দেন এখানে ফার্স্টে ভি লুক আপ ফর্মুলায় ফার্স্টে যে আর্গুমেন্টটা চাইছে সেটা হলো লুক আপ ভ্যালু। তো লুক আপ ভ্যালু আমার এইটা হবে লোন টাইপ, কারণ আমি এই লোন টাইপ দিয়ে রেট অফ ইন্টারেস্টটা আনবো। তো এটাকে লুক আপ ভ্যালু দিলাম, লুক আপ ভ্যালু হিসেবে দিলাম। দেন আমি এটাকে ফিক্স করবো না, কেন আমার প্রতিটা সেলে গিয়ে লুক আপ ভ্যালু চেঞ্জ হতে থাকবে, এই সেলে আলাদা লুক আপ ভ্যালু হবে, এই সেলে আলাদা। তো যখন আমি ফর্মুলাটা ড্র্যাগ করবো তো অটোমেটিক এই সেলে গিয়ে লুক আপ ভ্যালু এই সেলটা অটোমেটিক নিয়ে নেবে, আর যদি আমি এটাকে লক করে দিই তাহলে প্রতিটা যখন আমি ফর্মুলাটা নিচের দিকে ড্র্যাগ করবো তো প্রতিটা সেলে গিয়ে লুক আপ ভ্যালু এটাই থেকে যাবে। তো সেটা আমি চাই না, আমি চাই প্রতিটা সেলে গিয়ে লুক আপ ভ্যালু যেন রিলেটিভলি চেঞ্জ হতে থাকে। তো তাই জন্য আমি এটাকে লক করলাম না, দেন আমি কমা দিলাম। দেন আমি চাইছি টেবিল অ্যারে। তো আমি লোন আর ইন্টারেস্টের একটা টেবিল আমি এখানে বানিয়ে রেখেছি, তো সেই টেবিলটাকে আমি টেবিল অ্যারেতে এভাবে দিয়ে দিলাম। বাট এই টেবিলটাকে আমাকে লক করতে হবে, কারণ আমি যখন ফর্মুলা নিচের দিকে ড্র্যাগ করবো তো এই টেবিলের রেঞ্জগুলো একটু একটু নিচের দিকে ড্র্যাগ হতে থাকবে, নিচের দিকে সরতে থাকবে। তো আমি সেটা চাই না, তাই জন্য আমি এই টেবিলটাকে পুরো লক করে দিলাম। দুবার এফোর দিয়ে আমি পুরো টেবিলটাকে লক করলাম। দেন এবার দেবো কমা, এবার চাইছি কলাম ইনডেক্স নাম্বার। তো আমি চাই লোন যখন আমি চুজ করবো তো সেই লোনের অটোমেটিক যে ইন্টারেস্টটা অটোমেটিক আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এই টেবিলের মধ্যে রেট অফ ইন্টারেস্ট আমার দু নম্বর কলামের মধ্যে আছে, কেন এটা হলো এক আর এটা হলো দুই। তো আমি কলাম ইন্ডেক্স নাম্বার এখানে সিম্পল দুই দিয়ে দিলাম। দেন এবার দেবো কমা, এক্সাক্ট ম্যাচের জন্য আমি জিরো দেবো, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এখানে এন্টার দেবো। তো এখানে একটা জিনিস দেখো, এখানে ইন্টারেস্ট কিন্তু এসে গেছে, কিন্তু এটা এখানে পয়েন্টে এসছে। তো আমি এই যে পুরো রোটা আছে, এই পুরো কলামটা আছে, পুরো কলামটাকে আমি এভাবে সিলেকশন করলাম একদম বটমে ক্লিক করে। দেন এখানে যেতে হবে হোম ট্যাবে। তো হোম ট্যাবে এখানে দেখতে পাচ্ছ এটা জেনারেল করা আছে, তো জেনারেল করার থাকে এটা পার্সেন্টেজ করে দিতে হবে। তো এভাবে আমি পার্সেন্টেজ করে দিলাম, তো দেখতে পাচ্ছ এখানে 6% অটোমেটিক এসে গেল। তো আমি একটা কাজ করি, এই যে প্রতিটা সেল আছে তো প্রতিটা সেলকে আগে আমি মিডিলে অ্যালাইন করে দিই, কারণ এগুলো সেন্ট্রাল হয়নি। তো আমি সেন্ট্রাল এগুলোকে অ্যালাইন করে দিলাম আর বোল্ড করে দিলাম। তো এবার এখানে যেই টেক্সটটি টাইপ হবে সেটা অটোমেটিক মিডিল আর বোল্ড অটোমেটিক হয়ে যাবে। তো এবার আমি ফর্মুলাটা এখানে করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ হোম লোনের জন্য এখানে দেখে নিই টেবিলের মধ্যে কত আছে। তো হোম লোনের জন্য দেখতে পাচ্ছ 6% রেট অফ ইন্টারেস্ট আছে, তো হোম লোনের জন্য 6% রেট অফ ইন্টারেস্ট এসে গেল। সেম যদি আমি এখানে কার লোন চুজ করি তো কার লোনের জন্য অটোমেটিক রেট অফ ইন্টারেস্ট 8% এসে যাচ্ছে, কেন এখানেও দেখে নিতে পারো কার লোনের জন্য অটোমেটিক রেট অফ ইন্টারেস্ট 8% দেওয়া আছে। তো এবার আমি ফর্মুলাটা যদি নিচের দিকে ড্র্যাগ করি এভাবে, তো বাকি সব সেলে এনে এনে এসে যাবে। তো এটাকেও আমি ফিক্স করতে চাই। তো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে কীভাবে এটাকে ফিক্স করতে হয়। তো তাও আমি এই ভিডিওর মধ্যে আর একবার দেখিয়ে দিই। তো ফার্স্টে এটা এন্টার দিলাম, দেন আমি ফার্স্ট যে সেলটার মধ্যে ফর্মুলা ইউজ করেছি সেটাকে একবার ভিজিবল করলাম পুরো ফর্মুলাটা। দেন এই ফর্মুলার আগে চালু করব ইফ এরর ফর্মুলা। তো ইফ এরর ফর্মুলা চালু করার পর এর ফার্স্ট যে ইফ এরর ফর্মুলার যে ফার্স্ট যে আর্গুমেন্টটা চাইছে সেটা হলো ভ্যালু। তো ভ্যালুতে আমি এই ভ্যালু কপটা রাখলাম, দেন কমা দিলাম। তো কমা দেওয়ার পর ভ্যালু অফ এরর, মানে এরর ভ্যালুতে আমি কী দিতে চাই, তো এরর ভ্যালুতে আমি এখানে সিম্পলি ব্ল্যাঙ্ক দিতে চাই। আমি অন্য কিছু পারলে অন্য কিছু লিখতে পারো, বাট আমি এখানে ব্ল্যাঙ্ক দিতে চাই, কেন আমার যখন এখানে লোন যেই লোন চুজ করবো সেই লোনই অটোমেটিক ইন্টারেস্ট রেট এখানে আসুক। আর যদি এখানে লোন টাইপের সেল ফাঁকা থাকে তো আমি চাই এগুলো ফাঁকা থাকুক। তো তার জন্য ফাঁকা রাখার জন্য, ব্ল্যাঙ্ক রাখার জন্য আমি দুবার ইনভার্টেড কমা এভাবে ট্যাপ ক্লিক করলাম, দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, দেন এন্টার।
দেন এবার দেখি নিচের দিকে ড্র্যাগ করে বাকি সব সেলে ব্ল্যাঙ্ক আসছে কি। তো দেখে নিতে পারো যেহেতু এই সেলে কোনো লোন চুজ করা নেই তাই এইখানে রেট অফ ইন্টারেস্টও ব্ল্যাঙ্ক এসে গেছে। যদি আমি এখানে কোনো লোন চুজ করি, আমি এই লোনটা চুজ করলাম, তো এই লোনের যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটাও এখানে অটোমেটিক এসে গেল। তো এটা হয়ে গেল একটা পার্ট এই ভিডিও। দেন এখানে অ্যামাউন্ট আছে, তো অ্যামাউন্ট এখানে আমি ম্যানুয়ালি টাইপ করে লিখতে হবে, কেন কে কীরকম অ্যামাউন্টের লোন নেবে সেটা তার উপর ডিপেন্ড করে। তো এটাকে আমি অটোমেটিক তো কোনোভাবে বানাতে পারি না, এটা তোমাকে ম্যানুয়ালি টাইপ করে লিখতে হবে। আর ডিউরেশন, ডিউরেশনটা হচ্ছে কে কত বছরের জন্য লোন নিল সেটাও তার উপর ডিপেন্ড করে। ডিউরেশনটাকেও আমাকে ম্যানুয়ালি টাইপ করে লিখতে হবে। তো অটোমেটিক বানাবো আমি ইএমআই, মানে মান্থলি যেই এটা আমি পে করছি, মান্থলি যেই ইএমআইটা আমি পে করছি সেটা আমাকে অটোমেটিক বানাবো। দেন আমি টোটাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট এইগুলোকে অটোমেটিক বানাবো। তো ইএমআইটা এত অটোমেটিক আসুক তার জন্য এখানে আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তার আগে একটা কাজ করি, আমি এখানে কিছু ভরে দিয়েছি, সেগুলো ফাঁকা হয়ে আছে। তো ধরো মেসি এখানে 5 লাখ টাকার লোন নিয়েছে, তো আমি 5 লাখ টাকা আমি টাইপ করলাম। দেন মেসি নিয়েছে 4 বছরের জন্য 5 লাখ টাকার লোন, তাহলে মেসির মান্থলি ইএমআই কত আসবে? তো ইজিকাল টু আমি চালু করলাম, এখানে একটা রেডিমেড ফর্মুলা দেওয়া আছে এক্সেলে, পিএমটি, ভালো করে দেখে নাকো পিএমটি। তো পিএমটি আর এক্সেলে যেইগুলো ফাইন্যান্সিয়াল ফর্মুলা যেগুলো আছে, পিএমটি, আইপিএমটি, পিপিএমটি, এগুলো নিয়ে পরে একটা ডিটেল ভিডিও আমি আনবো। তোমরা সেই ভিডিওটা দেখে নিলে মোটামুটি এক্সেলে যেগুলো ফাইন্যান্সিয়াল ফর্মুলা, মানে যেগুলোতে ব্যাঙ্ক রিলেটেড কাজের ক্ষেত্রে লাগে যে ফর্মুলাগুলো, সেগুলো নিয়ে পরে আমি ভিডিও আনবো, সেখানে তোমরা ভালো করে ওটা শিখে নিতে পারবে। তো এখানে যে রাখো যে ইএমআই ক্যালকুলেট করার জন্য পিএমটি ফর্মুলা লাগবে। তো পিএমটি এখানে আমি চালু করলাম। তো ফার্স্টে যাইছে রেট, তো রেট আমাদের কোনটা দেখতে পাচ্ছ, রেট অফ ইন্টারেস্ট। কিন্তু এটা একটা জিনিস দেখো যে এই যে রেট অফ ইন্টারেস্টটা আছে এটা অ্যানুয়াল আছে, কিন্তু আমাকে ইএমআই বার করতে হবে মান্থলি। তো তাই জন্য আমি রেট অফ ইন্টারেস্টটাকে ডিভাইড করব 12 দিয়ে, কেন আমাকে ইএমআই মান্থলি বার করতে হবে আর রেট অফ ইন্টারেস্ট আমার অ্যানুয়ালি দেওয়া আছে। তাই আমি এটাকে ডিভাইড করলাম 12 দিয়ে, সিম্পল লজিক। দেন এখানে যাই যে নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড মানে কত দিনের জন্য নিয়েছে। তো এটাকে আমি দেখতে পাচ্ছ এখানে ডিউরেশন 4 বছরের জন্য নিয়েছে, বাট এখানেও আমাকে কিন্তু 4 বছরের, এটা কিন্তু ইয়ারে আছে, 4 বছরে আছে, কিন্তু বাট নাম্বার অফ পিরিয়ডে আমার ওখানে চাই মান্থলি, কেন আমি ইএমআইটা মান্থলি বার করব। তো আমি কাজ করব এই যে সেলটাকে দিয়ে ইনটু 12 করে দেবো, তো 4 12 36, এখানে 36 মাস অটোমেটিক এসে যাবে। তো আমি এই সেলটাকে দিলাম, এখানে G6 দিয়েছি, দেখতে পাচ্ছ G6, তো G6 দিয়ে আমার ইনটু করে দিয়েছি 12-র সাথে। দেন কমা দেবো, দেন চাইছে পিভি, মানে প্রিন্সিপাল ভ্যালু, মানে কত টাকা সে লোন নিয়েছে। তো সে নিয়েছে 5 লাখ টাকার লোন, আমি এই সেলটাকে এভাবে দিয়ে দিলাম। দেন আমি এখানে ব্র্যাকেটটাকে এভাবে ক্লোজ করলাম, দেন আমি এভাবে এন্টার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ইএমআইটা অটোমেটিক এসে গেছে, কিন্তু ইএমআইটা এখানে এসছে মাইনাসে, কেন এটাই এই ফর্মুলার নিয়ম। তো এই নেগেটিভটাকে হাঁটানোর জন্য আমি সামনে একটা মাইনাস ইনসার্ট করে দেবো, তো অটোমেটিক নেগেটিভটা এখানে হেঁটে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ইএমআই পজিটিভ এবার এসে গেছে 12,000 টাকা ইএমআই। কিন্তু একটা জিনিস দেখো, 12,000 টাকা ইএমআই এসছে মানে এটা ঠিকই আছে, কিন্তু এখানে সামনে ডলারের সাইন, ডলারের সাইন মানে একটা আলাদা ক্যালকুলেশন না, ডলার আমাদের এখানে ইন্ডিয়ান কারেন্সিতে $1 মানে 72 বা 73 হাজার টাকা কীরকম একটা এরকম মানে কোনো অ্যামাউন্ট আছে, আমি সঠিক জানি না, তোমরা গুগলে গিয়ে দেখে নিতে পারো। তো আমার এটা ডলারে লাগলে হবে না, তো আমাদের ইন্ডিয়ান কারেন্সি আছে রুপি, রুপির সাইনটা এখানে দিতে চাই। তো ওটা দেওয়ার জন্য আমি এই সেলে ফার্স্টে সিলেকশন করলাম। তো আমি একটা কাজ করি, পুরো এই কলমটাকে সিলেকশন করিনি, কেন বাকি আমার সবকটা সেলের মধ্যে রুপি সাইন লাগবে। কিন্তু কলমটাকে সিলেকশন করার পর আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ফরম্যাট সেল বলে একটা অপশান আছে। তো ফরম্যাট সেলে আমি ক্লিক করলাম, দেন এখানে দেওয়া দেখতে পাচ্ছ কারেন্সি বলে একটা অপশান, তো কারেন্সিতে ক্লিক করলাম। তো এখানে সিম্বল বলে একটা অপশান দেখতে পাচ্ছ, ওটা নান করা আছে। তো সিম্বলটাকে আমি এখানে খুঁজবো, এখানে নিচের দিকে একটুখানি ড্র্যাগ করলে দেখতে পাবে এখানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনেক দেওয়া আছে। তো আমি এখানে হিন্দি যেটা আছে আমি নিয়ে নিলাম, তোমরা এখানে যে কোনো কিছু নিতে পারো, যেটাই নেবে আমাদের ইন্ডিয়ান কারেন্সি থাকবে ওখানে। তো আমি এটা দিয়ে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছ ডলারটা এখান থেকে সরে গিয়ে অটোমেটিক এখানে ইন্ডিয়ান রুপির যে কারেন্সিটা আছে অটোমেটিক এসে গেলো। তো আমি এখানে দেওয়া আছে আমরা ডাউন ফিগারে আনার জন্য আমি ডিক্রিজ ডেসিমেল করবো, নিচে পয়েন্টের পর যে দুটো সংখ্যা আছে ওগুলোকে আমি হাঁটাতে চাই, আমি চাই রাউন্ড ফিগারে থাকুক। তো ওটা করার জন্য আমি পুরো রোটাকে, পুরো কলমটাকে একবার সিলেকশন করলাম, দেন এখানে দেখতে পাচ্ছ ডিক্রিজ ডেসিমেলের একটা অপশান এখানে দেওয়া আছে, আমি এবার দুবার ক্লিক করলাম, তো এটা রাউন্ড ফিগারে চলে এলো। তো এই ফর্মুলাটাকে আমি নিচে অব্দি ড্র্যাগ করে দিলাম। তো এখানেও যদি ড্র্যাগ করি তো এখানেও সেম জিনিস আসবে, কেন এখানে আমার কোনো রেট অফ ইন্টারেস্ট কিছুই দেওয়া নেই। তো এই ফর্মুলার আগেও আমি ইফ এরর ফর্মুলা চালু করে দেবো, এররটাকে কাটানোর জন্য আমি চালু করলাম ইফ এরর। তো ইফ এরর দেওয়ার পর এখানে আমি দেব ভ্যালু অফ এররের জায়গায় ব্ল্যাঙ্ক, সিম্পল, যেটা আগের রেটে ইউজ করলাম সেটাও এখানে ইউজ করব এররটা কাটানোর জন্য, এন্টার।
তো এন্টার দেওয়ার পর এবার আমি নিচের দিকে ড্র্যাগ করি ফর্মুলাটাকে, তো বাকি সব সেলে ব্ল্যাঙ্ক এসে যাচ্ছে, কারণ এখানে কোনো কিছু এখনও ডিটেলস দেওয়া নেই। বাট এগুলোতে ফর্মুলা কিন্তু সবকটা সেলে ইউজ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু এগুলো ব্ল্যাঙ্ক আছে বলে তাই এখানে ব্ল্যাঙ্ক শো করছে, এটাই ইফেরার ফর্মুলার মানে অ্যাডভান্টেজ। দেন এখানে চাই আমার টোটাল অ্যামাউন্ট, তো টোটাল অ্যামাউন্ট মানে আমি যে ইএমআইটা পে করছি চার বছর ধরে, তাহলে আমার টোটাল আমাকে কত পে করতে হবে। তো এটাকে ক্যালকুলেট করার জন্য ইজি ক্যাল টু দেবো, দেন আমি যেটা মান্থলি ইএমআই সেই ঘরটা সিলেকশান করবো, সেই সেলটা সিলেকশান করবো, দেন আমি ইনটু করবো চার বছর। কিন্তু আমি এই মান্থলি ইএমআইটা পে করছি কিন্তু মান্থলি, আর এখানে আমার ডিউরেশন চার বছর দেওয়া আছে, তো চার বছরটাকে মান্থে কনভার্ট করার জন্য ওটা ইনটু আমি বারো করে দেবো। তো এটা ইনটু বারো করে দিলে তাহলে ছত্রিশ মাসের আমার টোটাল কত আসবে অটোমেটিক চলে আসবে। তো আমি এন্টার দেবো, দেখতে পাচ্ছ এখানে চলে এসছে অটোমেটিক। তো টোটাল আমি পাঁচ লাখ টাকার লোন নিয়েছি, তো আমার যদি আমি চার বছর ধরে যদি আমি লোনটা শোধ করি বারো হাজার টাকা মান্থলি ইএমআইতে, তো আমার এত টাকা টোটাল অ্যামাউন্ট আমাকে পে করতে হবে। তো এটাকেও রাউন্ড ফিগারে করার জন্য আমি ডিক্রিজ ডেসিমেল করে দিলাম এরকমভাবে, এটা ডিক্রিজ ডেসিমেল হচ্ছে না কেন বুঝতে পারছি না, এটা মাথায় আসছে না কেন ডিক্রিজ ডেসিমেল কেন এটা হচ্ছে না। তো আমি একবার যাই রাইট ক্লিক করে ফরম্যাট সেলে, তো ফরম্যাট সেলে গিয়ে এখানেও কিন্তু তুমি ডিক্রিজ ডেসিমেল করতে পারো যে কোনো ফরম্যাটকে, তো ওটা কেটে গেলো কেন দেখি। আর একবার যাই ফরম্যাট সেল কারেন্সি, বারবার ধরে ডবল ক্লিক করে ফেলছি, সরি একটুখানি, দেন যাবো কারেন্সিতে। কারেন্সিতে এখানে দেখতে পাচ্ছ এখানে ডিক্রিজ ডেসিমেলের অপশান আছে, তো এটা আমি জিরো করে দেবো। এভাবেও তুমি ডিক্রিজ ডেসিমেল করতে পারো, যদি দেখো যে কোনো সেলে ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করলে হচ্ছে না, তোমরা তারপর ফরম্যাট সেলে গিয়ে যেভাবে দেখালাম ফরম্যাট সেলেতে এসে যাবে, এসে কারেন্সিতে গিয়ে এখানে ডেসিমেল প্লেসেস দেওয়া আছে ওটাকে জিরো করে দিলে ওখানেও কিন্তু অটোমেটিক ডিক্রিজ ডেসিমেল হয়ে গিয়ে রাউন্ড ফিগারে ভ্যালুটা চলে আসবে। তো এর থেকেও আমি নিজেকে ড্র্যাগ করি, তো এখানেও সেই ভ্যালু এরর এসে যাবে, কেন এখানেও ইফ এরর ফর্মুলা আমার চালু করা হয়নি। তো আমি চালু করব ইফ এরর, তো এখানেও আমাকে এরর ভ্যালুটাকে সরানোর জন্য আমাকে যে ফার্স্ট যে সেলটা আমি ফর্মুলা ইউজ করেছি সেটাকে একবার ভিজিবল করব। দেন এখানেও সেম ইফ এরর ফর্মুলা চালু করব, যেখানে এরর থাকবে সেখানে তুমি এররটাকে যদি সরাতে চাও তো সেখানে তুমি ইফ এরর ফর্মুলাটাকে ইউজ করতে পারো। তো এখানেও সেম আমি ইফ এরর ফর্মুলাটা ইউজ করব, দেন কমা দেবো, তো এরর ভ্যালুতে আমি দিয়ে দেবো ব্ল্যাঙ্ক, সেম আগে যে প্রসেস দেখালাম সেম, দেন এন্টার, সরি কী টিপে দিলাম উল্টো পাল্টা এন্টার, দেন এবার ড্র্যাগ করেছি নিচের দিকে, তো এগুলো ব্ল্যাঙ্ক এসে যাচ্ছে। তো আমার হয়ে গেল ইএমআই বেরিয়ে গেলো, টোটাল অ্যামাউন্ট বেরিয়ে গেলো, তো এবার বার করতে হবে ইন্টারেস্ট। তো ইন্টারেস্টে তোমাদের এখানে তুমি দেখে নিতে পারো, আমি পাঁচ লাখ টাকার মেসি পাঁচ লাখ টাকার লোন নিয়েছে, মেসিকে টোটাল পে করতে হচ্ছে পাঁচ লাখ পঁচাশি হাজার নশো দশ টাকা, তো ইন্টারেস্ট কত আসছে পঁচাশি হাজার নশো দশ টাকা, এটা মুখে মুখে ক্যালকুলেট হয়ে যায়। বাট এখানে মুখে মুখে করলে হবে না, এখানে আমাকে অটোমেটিক বানানোর জন্য এখানেও সেম ইজি ফর্মুলা, ইজি একটা জিনিস, ইজি ক্যালকুলেশন, ইজি ম্যাথামেটিক ক্যালকুলেশন। তো এইটা মাইনাস এইটা করে দিলেই তাহলে আমার অটোমেটিক ইন্টারেস্ট এসে যাবে, মানে এটাকেও যদি নিচের দিকে ড্র্যাগ করি এনে এনে আসবে, কারণ এখানে ভ্যালু দেয় নেই। তো এই ফর্মুলা রাখবো আমি ইফ এরর ফর্মুলাটা ইউজ করে এররটাকে সরিয়ে দেবো, তো ইফ এরর দিয়ে দিলাম, দেন কমা আর এরর ভ্যালুতে ডবল ইনভার্টেড কমা, দেন ব্র্যাকেট ক্লোজ এটা। এবার নিচে আপনি ড্র্যাগ করি, তো আমার এখানে সব সেলে ফর্মুলা ইউজ হয়ে গেছে। তো এখানে আমার পুরো ফরম্যাট রেডি, তো দেখে নিয়ে এবার পুরো ফরম্যাটটা আমার কাজ করছে কি না। তো এখানে চালু করলাম, এখানে ফার্স্টে রোনাল্ডো নিয়েছে, ধরে নাও রোনাল্ডো এখানে পার্সোনাল লোন নিয়ে, সরি কার লোন নিয়ে, সরি হোম লোন নিয়েছে বাড়ি ফাড়ি কেনার জন্য, যেহেতু রোনাল্ডো অনেক টাকা আছে, তো হোম লোন নিয়েছে এখানে ধরে নাও দশ লাখ, সরি দশ লাখ না আট লাখ টাকা, আট লাখ নিয়েছে পাঁচ বছরের জন্য, দেন এটা। তো দেখতে পাচ্ছ এখানে আট লাখ টাকা ছ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে যদি পাঁচ বছর লোন নেয় তো তাকে মান্থলি ইএমআই পে করতে হবে পনেরো হাজার চারশো ছেষট্টি টাকা। তো তোমরা গিয়ে গুগলে গিয়ে দেখে নিতে পারো, অটোমেটিক যে লোন ক্যালকুলেটারগুলো গুগলে আছে ওখান দিয়ে তুমি দেখে নিতে পারো যে এই ক্যালকুলেশনটা ঠিক এলো কি না এলো, তোমরা এটা গুগলে চেক করে নিতে পারো, একদম ঠিকই আসবে কেন ফরম্যাট ঠিকঠাকই মানিয়েছি আমি। তো এভাবেই তোমরা ব্যাংক লোনকে অটোমেটিক ক্যালকুলেট করতে পারবে, ব্যাংকের কোনো ডাটাকে তোমরা ম্যানেজ করতে পারবে এইভাবে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দাও, আর এক্সেল রিলেটেড যদি এই ধরনের ইনফরমেটিভ জিনিস জানতে বা শিখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, গুড নাইট।